হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো আজ আপনাদের একটা নতুন জিনিস দেখাবো যে কীভাবে কম্পিউটারের ফোল্ডারের আইকনগুলো চেঞ্জ করা যায়, অর্থাৎ ফোল্ডারগুলোর কালার চেঞ্জ করা যায়। আপনি যে কোনো কালার দিতে পারেন। সো ফিরছি ইনটুর পর। সো ওয়েলকাম ব্যাক। সো এই প্রসেসটা করার জন্য অবশ্যই আমাদের একটা সফটওয়্যার দরকার হবে, আর সফটওয়্যারের নাম হলো ফোল্ডার কালারাইজ। আর এই সফটওয়্যারটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করার পর জাস্ট সিম্পল প্রসেস, এখানে রান করবেন। রান করার পর নেক্সট নেক্সট ইনস্টল করবেন। ইনস্টল করার পর জাস্ট ফিনিশ দেন, কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখন আপনি চাইলে যে কোনো ফোল্ডারে কালার নিজের মতন ইচ্ছে মতন চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন, যেখানে শেয়ার নামে একটা ফোল্ডার আছে, আমি চাইতেছি এখানে এই ফোল্ডারটার কালার চেঞ্জ করতে, সেজন্য রাইট বাটন ক্লিক। এখানে দেখুন নতুন একটা অপশন যোগ হয়ে গেছে যে চেঞ্জ ফোল্ডার আইকন। এখানে আপনি চাইলে যে কোনো ফোল্ডার আইকন চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। এখানে আমি চাইছি যে এটা ব্লু থাক। এখানে দেখুন যে ফোল্ডার কালারটা ব্লু হয়ে গেছে। আর এখানে যে কোনো ফোল্ডারের কালার আমি চেঞ্জ করতে পারি। এখানে করার জন্য জাস্ট সিম্পল চেঞ্জ কালার। আমি এখন চাইতেছি যে এখানে মোর কালার আছে, আপনি চাইলে এখানে সরাসরি ইমেলের মাধ্যমে এটা ই করতে পারবেন, সাবস্ক্রাইব করতে পারেন। আমি চাইতেছি যে এই কালার হোক, সরি, যাই হোক, আমি চাইতেছি যে ফোল্ডার কালারটা পিঙ্ক পিঙ্ক থাক। এখানে দেখুন যে ফোল্ডার কালারটা পিঙ্ক হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো ফোল্ডারের কালার চেঞ্জ করতে পারেন নিজের ইচ্ছা মতন। আর হ্যাঁ, কালার চেঞ্জ করার জন্য অবশ্যই যে সফটওয়্যারটা প্রয়োজন হয় ওটা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অথবা কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।